হলিউডের এই সময় আলোচিত প্রযোজক জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজ অনেকদিন ধরে শোনা যাচ্ছে অভিনয়ে আসছেন তিনি, এবার দিলেন আনুষ্ঠানিক ঘোষণা। মঙ্গলবার রাতে ফেসবুক লাইভে এসে নিজের অভিনয়ের কথা জানালেন আব্দুল আজিজ। আজিজ বলেন, আধার থেকে আধারে গল্পে একজন নায়িকার জার্নি দেখা যাবে, এর জন্য দরকার কম বয়সী নারী বা কম বয়সী নায়িকা। নতুন ছবি নতুন বছরেই শুরু করা হবে। এই সময় একজন প্রশ্ন করেন ছবিতে মাহি থাকছে কিনা। আজিজ বলেন, এ বিষয়ে কোনো ঠিক হয়নি, মাহি রাজি হলে হতে পারে। তবে তিনি আরো বলেন, মাহি চেয়েছিল আধার থেকে আধারে নায়ক হন আজিজ। এছাড়া জাস্ট মাল্টিমিডিয়ার নানা পরিকল্পনার কথা বললেন আব্দুল আজিজ। দর্শক, আজিজের নায়িকা হচ্ছে মাহি, এ বিষয়ে আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাতে ভুলবেন না। বিনোদন জগৎ সব ধরনের খবরাখবরের জন্য আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করুন।